হ্যালো কোডার্স, আমরা তো দেখলাম যে আমরা সেশনের ভেতরে আমরা অ্যাট্রিবিউট সেট করে কিভাবে ডেটা পাস করতে পারি, এটা আমরা আমাদের গত টিউটোরিয়ালে দেখলাম। এখন আমরা যেটা দেখব আরও কয়েকটা নতুন ওয়ে দেখব। আসলে বেশ কয়েকভাবেই তো ডেটা পাঠানো যায় আমাদের ভিউ লেয়ারে, তো কিছু জেনে রাখা ভালো যে আদার ওয়েজ কী কী আছে, যাতে আপনারা যদি অন্য এই সিমিলার কোড অন্য কোথাও দেখেন তাহলে যাতে কনফিউজ না হয়ে যান, সে কারণে আপনাদের সাথে এই আরও কিছু ওয়েজ শেয়ার করছি। এবং পরে ডাউন দ্য রোড আমরা হয়তো আরও বেশ একটা এলিগেন্ট ওয়ে যেটাতে আমরা ফাইনালি স্টিক করবো সেই ওয়েটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের একটা মডেল অ্যান্ড ভিউ নামে একটা ক্লাস আছে, ওই মডেল অ্যান্ড ভিউ ক্লাসটা আমরা ইউজ করতে পারি আমাদের ডেটা পাসিংয়ের জন্য। সেটা করার জন্য যেটা আমাদের করতে হবে, আমরা একটা মডেল অ্যান্ড ভিউ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি আমাদের এই শোহোমের মধ্যেই। মডেল অ্যান্ড ভিউ এমভি ইজ ইকুয়াল টু নিউ মডেল অ্যান্ড ভিউ, এবং এটাতে আমরা এখন আমাদের যেই ভিউয়ের নামটা সেটা আমরা পাস করে দেব। আমরা মডেল অ্যান্ড ভিউ ইম্পোর্ট করে নিই, কন্ট্রোল শিফট ও। তো মডেল অ্যান্ড ভিউতে আমাদের এমভিটা চলে আসলো। এখন আমরা যেটা করব, আমরা তো সেশনের কাজটা আমরা এখন করব না, সো আমরা সেশনটা এখান থেকে এখন বাদ দিয়ে দিতে পারি। আর আমাদের রিটার্ন করব, আসলে আমরা এই মডেল অ্যান্ড ভিউটাই আমরা রিটার্ন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে রিটার্ন এমভি দিয়ে দিব। এবং আমাদের এই মেথডের রিটার্ন টাইপটা মডেল অ্যান্ড ভিউ হবে, MODEL অ্যান্ড ভিউ, ঠিক আছে। এখন আমরা, আচ্ছা আমাদের এখানে সেশন অবজেক্টটা আর এখন দরকার নেই, সো আমরা সেশনটা এখান থেকে রিমুভ করে দিই। এবং আমরা একটা এই মডেল অ্যান্ড ভিউয়ের ভেতরে একটা ম্যাপ আছে, যে ম্যাপটার মধ্যে আমরা আমাদের কি এবং ভ্যালু পেয়ারটা আমরা রেখে দিতে পারবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ম্যাপ কী হচ্ছে আমাদের স্ট্রিং, ভ্যালু আমাদের অবজেক্ট, এবং এটাকে আমরা নাম দিতে পারি মডেল ইজ ইকাল টু এমভি ডট গেট মডেল, ঠিক আছে। তো এখন আমরা ম্যাপটা ইম্পোর্ট করে নিই, কন্ট্রোল শিফট ও। আমরা এই মডেলের মধ্যে আমরা পুট করতে পারি আমাদের নেইম। আমরা কী দিব নেইম? আমরা নেইম দেই হ্যারিস, ঠিক আছে। এখন যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু, ও আমরা আমাদের ইয়েটা দেখি, জিএসপি ফাইলটা দেখি, হোম ডট জিএসপি, যেখানে সেশন ডট গেট অ্যাট্রিবিউট বলা আছে। আসলে আমাদের এটা থাকুক, সেশনটা থাকুক, অসুবিধা নেই। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, আমরা যখন মডেল অ্যান্ড ভিউটা ইউজ করছি, এর আগে তো আমরা সেশনটা ইউজ করলাম, ওটার স্কোপটা হচ্ছে সেশন ওয়াইজ, কিন্তু মডেল অ্যান্ড ভিউর এটার স্কোপটা কিন্তু রিকোয়েস্ট ওয়াইজ। মানে আমার যখন একটা রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টের মধ্যেই এই ইনফরমেশনটা চলে যাবে আমাদের ভিউ লেয়ারে, এবং পরের রিকোয়েস্টে কিন্তু এই ইনফরমেশনটা আর আসবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়েশন বিটুইন আমাদের ওই সেশন দিয়ে আমরা যেভাবে করলাম, আমরা এখন মডেল অ্যান্ড ভিউ দিয়ে যেভাবে করছি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে বলতে পারি যে রিকোয়েস্ট, আমরা এটার নাম দিতে পারি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা এন্ড লাইন নিয়ে আসি, এবং আমরা এখানে রিকোয়েস্ট, আমরা এখানে বলতে পারি রিকোয়েস্ট ডট গেট অ্যাট্রিবিউট নেম। সো আমরা আরেকটা বিআর দিয়ে দিই। সো দিস ইজ গুড অ্যান্ড ইট শুড ওয়ার্ক, আমাদের নেমটা আসার কথা। সেশনের নেমটা থাকুক, কারণ সেশনে আমরা যে ভ্যালু রেখেছি সেটা এখনও রয়ে গেছে, এই প্রজেক্টটা আমরা কিছুক্ষণ আগে চালিয়েছিলাম। সো সেশনের ভ্যালুটা ওখানে আসবে, আর রিকোয়েস্টে নতুন ভ্যালুটা হ্যারিসটা আসার কথা। সো লেট আস রান দিস প্রজেক্ট, রান অন সার্ভার, এবং দ্যাটস গুড। আচ্ছা সেশন অবজেক্টটা আমাদের চলে গেছে, কারণ আমি একবার ক্লিন করেছিলাম, অসুবিধা নেই, কিন্তু রিকোয়েস্টে আমাদের হ্যারিসটা চলে আসছে। সো দিস ইজ গুড, আমাদের সেশনটা এই মুহূর্তে আসলে লাগবে না, সো উই ক্যান রিমুভ ইট। আমরা যদি সেভ করি এবং আবার রিফ্রেশ দিই তাহলে রিকোয়েস্টে আমরা হ্যারিসটা পাচ্ছি। সো এটা একটা বেশ আমরা দেখলাম যে কিভাবে আমরা মডেল অ্যান্ড ভিউ ইউজ করে আমরা আমাদের ডেটা পাস করতে পারি একটা রিকোয়েস্ট স্কোপের মধ্যে। আরেকটা জিনিস আমরা দেখে আসি, সেটা হলো যে আমাদের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের থ্রুতে, আমরা তো চাচ্ছি যে আমরা জিএসপিতে ডিরেক্টলি জাভা কোড লিখব না, সেক্ষেত্রে তো আমাদের আসলে ট্যাগ লাইব্রেরি বা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা ইউজ করতে পারি। তো সেটা ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি
ইউজিং এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ এর থ্রুতে যদি আমি রিকোয়েস্টটা করতে চাই, টাইপ করতে চাই, সেক্ষেত্রে যে ওয়েটা আছে সেটা হলো আমি ডলার দিয়ে ডিরেক্টলি এখানে নেম লিখে দিতে পারি, অ্যান্ড দিস শুড ওয়ার্ক। লেট আস ট্রাই ইট আউট। আমরা যদি আবার আমাদের ব্রাউজারে যাই, আমরা যদি রিফ্রেশ দেই, দেয়ার ইউ গো, আমরা কিন্তু এটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন এটা আউটপুটটা আনছি। হ্যাঁ, সো ইটস ফাইন অ্যান্ড নাইস। আমরা আরেকটা ছোটো জিনিস যেটা জেনে নিব সেটা হচ্ছে, আচ্ছা এটা, হ্যাঁ আরেকটা ছোটো জিনিস আমরা জেনে নিই, সেটা হলো আমরা তো এভাবে মডেল অ্যান্ড ভিউ অবজেক্টটা আমরা তৈরি করে আমরা ওটার ভেতর থেকে মডেলটা নিয়ে এসে আমরা কাজ করছি। স্প্রিংয়ে কিন্তু আর একটা সাপোর্ট আছে, আমরা যদি এখানে ডিরেক্টলি আমরা মডেলটা পাস করে দিই, প্যারামিটার হিসেবে মডেলটা নেই, তাহলে কিন্তু স্প্রিং আমাদেরকে মডেলটা দিয়ে দিবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা মডেলটা ইম্পোর্ট করে নিই এবং মডেলটা কিন্তু তখন আমরা ডিরেক্টলি পেয়ে যাব। তখন কিন্তু আমাদের আর জাস্ট এতটুকু পর্যন্ত করলেই হবে। আমরা যেটা করতে পারি যে মডেল ডট, আমরা আসলে এই জায়গাটাকে পুরোটাই চেঞ্জ করে দিই, আমরা তখন এটাকে আবার স্ট্রিং করে দিই এবং রিটার্ন স্ট্রিং দিয়ে দিই। রিটার্ন আমরা হোমে রিটার্ন করে দেব। এটা হলো স্প্রিংয়ের মডেল হেল্পার। তো আমরা এখানে যেটা করতে পারি তখন মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট এবং আমরা এখানে নেম আমরা আরেকটা নাম দেই টিপু ফর এক্সাম্পল। আমরা এটাকে সেভ করলাম, আমরা স্টপ করে আরেকবার রান করি আমাদের প্রজেক্টটা, স্টপ ইট অ্যান্ড লেটস রান ইট, রান অ্যাজ, রান অন সার্ভার, এবং আমরা দেখতে পাচ্ছি টিপু এখানে আসছে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট আমাদের হেল্পিং মেথড স্প্রিংয়ের জন্য, যে আমাদের অত কষ্ট করে মডেল অ্যান্ড ভিউ ওগুলো তৈরি করার দরকার নাই, আমরা জাস্ট যদি এখানে আর্গুমেন্ট হিসেবে মডেলটা পাস করে দিই মডেলটা আমাদের হাতে থেকে যায় এবং এটাও কিন্তু রিকোয়েস্ট করবে। তো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, যে আমরা এখন যেভাবে কাজ করছি এভাবে আসলে প্রোডাকশনে আমরা কাজ করব না। প্রোডাকশনে আমরা আরেকটু এলিগেন্ট ওয়েতে কাজ করব, সেটা আমরা ডাউন দ্য রোড শিখব। কেন করব না তার একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল এখানে যদি আমি HTML কোনো কোড দেই, হ্যাঁ আমি যদি এখানে বোল্ড বলে দেই, তাহলে কিন্তু আমার ভিউ লেয়ারে আমার ওই রেন্ডারটা চলে আসবে। তাই আমরা যদি এই যে দেখেন, এটা কিন্তু ভিউ লেয়ারে রেন্ডারটা চলে আসছে। সো এইভাবে কিন্তু আসলে আমাদের একটু রিস্ক থেকে যায়, কেননা এখানে চাইলে জাভাস্ক্রিপ্ট লেভেলে ইনজেকশন করা যায় এবং সিকিউরিটি ইস্যুস হয়ে যেতে পারে, যে জিনিসগুলো অবভিয়াসলি আমাদের কোডে আমরা চাই না, তাই না? কারণ আমরা চাবো না যে আমাদের কোডে কেউ যদি কোনো নাম, কোনো ফর্মে নাম এন্ট্রি দিয়ে এইভাবে যদি তারা আমাদের ভিউ লেয়ারে চেঞ্জেস নিয়ে আসে, এটা তো একটা ড্রাস্টিক হবে, তাই না? সো এটা কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি আমরা ডাউন দ্য রোড শিখব। তো আজকের জন্য এতটুকুই। হ্যাপি লিভিং অন কোডস।